বা প্রফেশন আপনারা যদি যে কোনো ফিল্ডে যায় তারা কিন্তু অনেক সামাজিকভাবে আরো বেশি প্রতিষ্ঠিত হয়, কারণ তার বেসটা স্ট্রং। আর ইঞ্জিনিয়ার তো ইনফ্রাস্ট্রাকচার টোটালি ডেভেলপ তার মাইন্ডে, তো সেই জায়গার মধ্যে সে যে কোনো জিনিস সহজে বুঝে সেটা করতেও সুবিধা হয়। তো সেইভাবে দেশের জন্য আপনারা সবাই কাজ করছেন, এখানে ছোট ছোট ছেলে মেয়েরা এখানে আছেন, ওদেরকে আমি বলবো যে আজকে ভারতরত্ন স্যার এম বিশ্বেশ্বরায়ের অনুপ্রেরণা তোমাদের মধ্যে থাকা উচিত, এবং ওনার সম্পর্কে এখানে যেভাবে বলা হয়েছে সেগুলো জেনে আগামী দিন ওনার পথকে বাতিল করে আগামী দিন সবাই চলা উচিত। ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আজকে যদিও ইঞ্জিনিয়ারিং ডে আমরা সরকারি ভাবে ঘোষণা করেছি, তবু আগামী দিন অনেক কিছু করার আছে, বিভিন্ন সমস্যা নিয়ে এই আপনাদের যে অ্যাসোসিয়েশন আমাদের কাছে আসে এবং নিশ্চয়ই আমরা এগুলো দেখব বিভিন্ন সময়ে, এবং হয়নি যে তার আগে একজন চিফ ইঞ্জিনিয়ার সমস্ত ত্রিপুরা চালাতেন, একজন চিফ ইঞ্জিনিয়ার বেদাগিরি আমার এখনো মনে আছে সাউথ ইন্ডিয়ার থেকে আসতেন বেদাগিরি, তো এরকম অনেকে আসেন। এখন আমাদের কতজন ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার, তো কাজের সুবিধার্থে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার যাতে হয় সেই সুবিধা করার জন্য সরকার সচেষ্ট, এবং যেখানে আপনাদের সার্ভিসের ম্যাটার আছে সেগুলো নিশ্চয়ই সরকার আমরা দেখবো কোথাও কোন সমস্যা আছে কিনা নিশ্চয়ই আমাদের গোচরে আনবেন, এবং আপনাদের কাছে আমি কয়েকটা জিনিস আশা করবো যে ত্রিপুরাকে যদি সত্যিকারের অর্থে আপনারা কিছু দিতে চান বা কিছু করতে চান তাহলে ত্রিপুরাতে যে উৎপাদিত যেসব জিনিসগুলো আছে সেইগুলোর দিকে নজর রেখে ত্রিপুরাতে যেগুলো আছে তার উপর ভিত্তি করে কোন ইনোভেটিভ কিছু করা যায় কিনা, র মেটেরিয়াল ত্রিপুরাতে যেগুলো আছে সেগুলো কাজে লাগিয়ে আপনাদের ভিতর থেকে আপনাদের প্রতিভাকে কাজে লাগিয়ে যদি কিছু করেন তাহলে ত্রিপুরা আরো বেশি উন্নতির শিকারে বসতে পারবে। এখানে আমরা যেসব আপনার কারিগরি জ্ঞান আপনারা অর্জন করেছেন জীবন জীবিকায় সহজে ব্যবহার করার প্রয়োগ যাতে করা যায় সেই দিকে আপনারা চেষ্টা করবেন। ত্রিপুরাতে বাঁশ, রাবার, চা, উদ্যানজাত ফসল এগুলো আমাদের নিজেদের প্রোডাকশন, সেগুলো উপর ইঞ্জিনিয়ারিং স্তরে আপনারা কিভাবে বাজারজাত করা যায়, এক্সপোর্ট বেশি পরিমাণে করা যায়, প্রধানমন্ত্রীজি বলছেন যত বেশি এক্সপোর্ট করবেন এক্সপোর্ট করার সুবিধা যদি বেশি হয় তবেই আপনি আত্মনির্ভর ত্রিপুরা বানাতে পারবেন, সেইভাবে আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে যে কোনো ইনোভেটিভ কোনো আইডিয়া যদি আপনাদের কাছে আছে সেগুলো নিয়ে আমাদের কাছে আসবেন, নিশ্চয়ই আমরা সেগুলো দেখব। এখানে আজকের এই ইঞ্জিনিয়ার ডে উপলক্ষে আমাকে আপনারা নিমন্ত্রণ করেছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আগামী দিন আপনাদের এই যে অ্যাসোসিয়েশন যে তিন তিনটে অ্যাসোসিয়েশন আছে তার উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, বিদ্যুৎ চারটি কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি।